কিন্তু উনি বলেছেন যে দ্যাটস মাই অনারারি এডুকেশন। হোয়াট ইজ অনারারি এডুকেশন? উনি যখন জমশেদপুরে ছিলেন অনারারি এডুকেশন হলে উনি ওখান থেকে অনারারি সার্টিফিকেট শো করবেন এখানে, তারপরে উনি পড়াবেন, এটা অ্যাকর্ডিং টু ল অফ এডুকেশন। কিন্তু সেটা উনি করেননি এবং বিডিও সাহেব এরপরে তাকে বলেছেন আপনি সংযত হন, বারবার কেন জগন্নাথ হাই স্কুলের উপরেই এইভাবে এত অ্যালিগেশন আসছে, এবং উনি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করছেন, আগামী 15 দিনের মধ্যে আমাদের যাবতীয় যা কিছু সব কমপ্লিট করে দিচ্ছেন। আপনার নাম? আমার নাম সমীর বিশ্বাস। আপনার পেশা? আমার পেশা গৃহ শিক্ষকতা। সামনে প্রতিবাদ স্বরূপ এবং আবেদন স্বরূপ উপস্থিত করা হলো এই স্কুলের প্রেসিডেন্ট সমক্ষে। আলোচনার পরে বিডিও সাহেব আমাদের কথা দিয়েছেন যে আমাদের এই আলোচনার কপি এবং আমাদের এই প্রতিবাদ এডিএমের কাছে যাচ্ছে এবং ডিএমের কাছে যাচ্ছে 7 দিনের মধ্যে, এবং 15 দিনের মধ্যে এখানে একটা উচ্চ পর্যায়ের কমিটি তৈরি হবে, যে কমিটিটা করিমপুর 1 এবং 2 নম্বর ব্লকের যেসব শিক্ষক শিক্ষিকাগণ অসৎ উপায়ে এইভাবে পড়াচ্ছেন তাদেরকে ঠিকঠাকভাবে পর্যবেক্ষণ ও ধরার এবং তাদেরকে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের আইন অনুযায়ী সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে, এবং সেই রিপোর্টটাও উনি দেখালেন এইভাবে। রিপোর্টটাও বের করে দেখিয়েছেন যে রুলস অনুযায়ী, এবং প্রধান শিক্ষককে এটা বলা হবে যে আপনিকে এই রুলসটা পড়েছিলেন, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি জগন্নাথ হাই স্কুলের হেডমাস্টার মশাই বর্তমানে তিনি সেই রুলসটাই পড়েন এবং তারপরে যে অভিযুক্ত শিক্ষক তাদের শুধু বক্তব্য পেশ করলেন যে বিডিও সাহেব সমস্ত ব্যাপারটা শুনলো, শুনে উনি বললেন যে আমি একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হলো এবং সেই ইনকোয়ারি কমিটি 15 দিনের মধ্যে রিপোর্ট দিবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে উনি অ্যাকশন নেবেন। যে উনি আদৌ কিছুই করান কি করান না সেটা উনি বকলমে স্বীকার করে নিয়েছেন যে আমার বাড়ি কিছু স্টুডেন্ট আসে আমি বিনা বেতনে পড়াই, কিন্তু যেটা রুলস পড়ে শোনানো হলো সেই রুলস অনুযায়ী উনি বিনা বেতন নেক বা না নেক তার গৃহে স্কুল কম্পাউন্ড ছাড়া কোনোভাবেই টিউশন পড়াতে পারেন না, এর ভিত্তিতে ইনকোয়ারি কমিটি তৈরি হবে এবং শুধুমাত্র আমাদের যে যে স্যারদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই স্যারদের সবাইকেই ইনকোয়ারি কমিটি ডাকা হবে। আপনারা এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, থানাতে কোনো লিখিত অভিযোগ দায়ের করেছেন? না, থানার সঙ্গে অভিযোগ করেন না, আমরা যদি ভিডিও সব জায়গায় ভিডিওকে জানানো হয়েছে আমি লিখিত অভিযোগ বলে আপনারা ভাবছেন এর একটা সুরাহা হবে? আমরা আপাতত তো আশা করছি এটা সুরাহা হবে। আপনার নাম? আমার নাম রাজীব বিশ্বাস। আপনার পেশা? আমার এই গৃহ শিক্ষক। মিশনের আধিকারিক হিসাবে এসআই ছিলেন, তারা আলোচনা করে বিষয়টি দেখবেন এই বলেছেন। আপনার নাম? আমার নাম রজত কুমার সরকার। ধন্যবাদ। তাহলে এই আলোচনা অমূলক, অর্থাৎ যে অ্যালিগেশন হয়েছে প্রাইভেট পড়ানোর বিষয় নিয়ে সেটা মিথ্যা, আমার বিরুদ্ধে অমূলক। আমি সকাল 8:30 বাস ধরে বেতায় যেতাম এবং বাড়ি ফিরতাম সন্ধ্যা 6:00। হয়তো তাদের ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতে পারে, সেখান থেকে তা হতে পারে।